ঘুঘুটা কিন্তু এখনো গাছে ডালে বসে আছে, বুঝতে পারতেছি না ও উড়ে যাচ্ছে না কেন, ওকে মায়া ত্যাগ করতে পারতেছে না কি নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার, আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। 3 দিন 4 দিনে আমাদের মোট বাচ্চার সংখ্যা দাঁড়াইছে হচ্ছে 9টা, তো এর মধ্যে 4টা ছাগিতে 2টা করে বাচ্চা দিছে, 4 দুগুণে 8, আর একটাতে হচ্ছে 1টা বাচ্চা দিছে, এই হচ্ছে মোট 9টা। তো আগের 8টা বাচ্চা কিন্তু আপনাদের দেখাইছি, যে লাস্ট যে বাচ্চাটা হয়েছে সেটা দেখানো হয় নাই। এই যে এই বাচ্চাটা হচ্ছে সর্বশেষ হয়েছে, মাশাল্লাহ, এটা একটা ফিমেল বাচ্চা, চমৎকার কালারের, এটা হচ্ছে সিরিহি 75%, অর্থাৎ F2 জেনারেশনের বাচ্চা, গ্রোথ ভালো, জন্ম ওজনও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয় নাই এবং সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে। ব্রিডিং সিজন 4-এ আরও বেশ কিছু বাচ্চা আসবে, তো ডে বাই ডে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি না, এখানে কিন্তু বেশ কিছু রঙিন রঙিন ফড়িং উঠতেছে, এই যে এই যে এই যে অনেক রঙিন ফড়িং। আসলে এগুলো দেখে সেই ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে গেল, ছোটবেলায় এই ফড়িং দেখলে ধরে অনেক ফড়িং সুতা দিয়ে বেঁধে রাখতাম, তো অনেক ফড়িং আসলে মারছি, তখন তো আসলে বুঝি নাই, এখন তো বুঝতে পারছি যে আসলে সেটা ঠিক হয় নাই, আল্লাহ অবশ্যই মাফ করবেন, আল্লাহর কাছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এইটা হচ্ছে আমাদের দেশীয় একটা ঘুঘু, তো এটা আহত অবস্থায় 3-4 দিন আগে উদ্ধার করা হয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ফিট। তো আজকে এখন হচ্ছে এটাকে অবমুক্ত করে দিব, বিসমিল্লাহ, যাও মুক্ত আকাশে উড়ে যাও। ও চলে গিয়ে ওই যে গাছটাতে বসলো। টাইসন তার নতুন ঘরে কেমন আছে? শরীরে একদমই ময়লা নাই, নোংরা নাই, একদম ফ্রেশ, একদম ঝকঝকে লাগতেছে টাইসনকে। ঘরটা কিন্তু টাইসনের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং একদম খোলামেলা, চারদিকে আলো বাতাস সব মিলে টাইসনের জন্য এটা পারফেক্ট একটা ঘর হয়েছে। তো ওকে এখনো সকালবেলার খাবার দেওয়া হয় না, তো কিছুক্ষণের মধ্যে ওর সকালের খাবার দেওয়া হবে। ছাগলরা কিন্তু এখন টাইসনকে দেখে অতটা ভয় পায় না, প্রথমে যে ভয়টা পাইতো ভয়ে যেমন দৌড়ে পলাইতো, এখন কিন্তু টাইসনকে দেখে ছাগল অতটা ভয় পায় না। তো আশা করি খুব শীঘ্রই ছাগলদের সাথে টাইসনের একটা বন্ধুত্ব হয়ে যাবে। ঘুঘুটা কিন্তু এখনো গাছে ডালে বসে আছে, বুঝতে পারতেছি না ও উড়ে যাচ্ছে না কেন, ওকে মায়া ত্যাগ করতে পারতেছে না কি নাকি? ওকে ছেড়ে দিছি, তারপরে ও আমাদের সামনেই গাছের ডালে বসে আছে, আমাদের ঠিক ফার্মের বাউন্ডারির সাথেই যে গাছ, এটা সজিনা গাছ, এই সজিনা গাছের ডালেও বসে আছে। তো ও তো পুরোপুরি ভাবে সুস্থ, খাবার দাবার ঠিকঠাক মতো খাচ্ছে, ও যাচ্ছে না কেন সেটাই আসলে বুঝে আসতেছে না। সুপ্রিয় দর্শক, আমাদের ছাগলের ফার্মের মূল যে এন্ট্রান্স, অর্থাৎ মূল গেটের ঠিক পাশেই এই যে টপটা যেখানে রাখা হয়েছে, এখানে একটা গাছ লাগানো হয়েছে, এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি টাইসনের ঘর যে মডেলে করা হয়েছে সেম মডেলের একটা ছোট্ট বাচ্চা রাখার জন্য ঘর বানাবো। এতদিন পর্যন্ত আমরা বাচ্চাগুলোকে আসলে ছোট অবস্থায় ওয়ার্কার রুমটা যেখানে আছে ওটার ঠিক পাশেই যে স্টোর রুমটা আছে সেই স্টোর রুমের ভেতরে রাখতাম, এবং বাচ্চার বয়স মোটামুটি 1 মাসের মতো হইলে তখন হচ্ছে গিয়ে মূল শেডের ভেতরে এক পাশে ছোট্ট করে পার্টিশন দেওয়া আছে ওখানে রাখতাম। তো এখন চিন্তা করতেছি যে বাচ্চাগুলোকে যদি একটু বাইরে আলাদা একটা জায়গায় আলাদাভাবে রাখা যায় তাহলে কিন্তু মেনটেন্যান্স করাটা আরও ইজি হবে, তো সেই চিন্তা থেকেই এই জায়গাটাকে ইউটিলাইজ করব। এখানে জায়গাটা যেহেতু তেমন কোনো কাজে লাগে না, লম্বা মতো একটা জায়গা কোনাটাতে, তো এই জায়গাটাকে ইউটিলাইজ কীভাবে করা যায় সেই চিন্তা থেকেই হচ্ছে গিয়ে বেবিদের জন্য এখানে একটা ছোট্ট ঘর বানাবো। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, শখের খামারের সাথেই থাকুন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।